স্বাধীনতা দিবস পালন মূলগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সোমবার 75তম স্বাধীনতা দিবস পালন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হল মূলগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ কোরবান মেদ্দা, শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান, শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জগন্নাথ রুদ্র, স্কুলের প্রধান শিক্ষক শিবানন্দ দাস সহ অন্যান্যরা। এই উপলক্ষে নৃত্য, কবিতা, সঙ্গীত ও নাটক পরিবেশিত হয়। দুজন বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয় স্কুলের তরফ থেকে। এই অনুষ্ঠান দেখতে ছাত্রছাত্রী সহ এলাকার মানুষেরা হাজির হয়েছিলেন। বিলাস প্রচেষ্টা নিরন্তর সৈত্যের দিয়া ফাঁকি উষ্ণতা হেরি প্রকাণ্ড ভানু দর্শন। মূলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে 75 বছর স্বাধীনতা দিবস একটি অনুষ্ঠানই অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ভালোভাবে মোটামুটি সম্পন্ন হয়েছে। এখানে বিডিও সাহেব এসেছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়া নিষাদ সামন্ত, হ্যাঁ, এবং আরও অনেকে সব এসে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে। এখানকার স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন নাটক, তারপর আবৃত্তি এবং স্বাধীনতামূলক গান ইত্যাদি গিয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্য। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ।